যারা আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, তারা আমাদের সঙ্গে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন। কথাটা বলতে আমার খারাপ লাগছে, দুর্ভাগ্যজনক, এই কথাটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের যিনি সোসাইটির চেয়ারম্যান, উনি কিন্তু প্রথম দিন যখন আরেকজন আমাদের শিক্ষকের ফোনের থ্রু যখন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, উনি কিন্তু আমাদের মুখের উপর বলে দিয়েছেন এটা কিন্তু আমি করবো না, যা হোক যা কিছু হয়ে যাক, কলেজের নাম খারাপ হোক, কলেজের এফিলিয়েশন নিয়ে কোনো সমস্যা হোক, তাও হয়ে যাক, আমি কিন্তু বেতন ভাতা বৃদ্ধি করতে পারবো না, মুখের উপর বলে দিয়েছেন। তারপরে আমাদের শিক্ষকরাও রিকোয়েস্ট করার পরে উনি শেষে শূন্যরম করে বলছেন না ঠিক আছে নেক্সট সোসাইটি মিটিংয়ে দেখা যাবে। এইরকম মনোভাব যদি তাদের থাকে তাহলে আপনিই বলুন যে আমরা কী করে উঠে যেতে পারতাম এতদিনের মধ্যে, যে তারা মিটিং করবে, তারা আশ্বাস করবে সব কিছু। এবং চেয়ারম্যান যিনি আছেন তিনি হতে পারেন তিনি একজন আশি ঊর্ধ্ব ভদ্রলোক, তিনি একজন রাজ্যের স্বনামধন্য চিকিৎসকও, কথাটা বলতে আমার খারাপই লাগছে। এটা কিন্তু দুর্ভাগ্যজনক, একটা সোসাইটি যে সোসাইটিটা এই কলেজটা চালানোর জন্য তৈরি হয়েছে, তিনি কিন্তু এই কলেজে আমরা আন্দোলন করছি, আজকে আমাদের আন্দোলন 18তম দিন, আমরা কিন্তু ওনাকে শুধু দুবার দেখেছি কলেজের মধ্যে, এরপর হঠাৎ করেই শুনেছি উনি অসুস্থ, উনি নাকি ফোন তুলছেন না। তো যাই হোক, আরও একবার বারবার কথা বলা হয়েছে তৃতীয় থার্ড পার্টির উস্কানি। আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনি একটা কথা লজিক্যালি চিন্তা করুন, আমরা এখানে সব 23-24 বছরের ছেলেমেয়েরা, আমরা ডাক্তারি পাশ করে আমরা এখানে বসেছি, কারোর উস্কানি থেকে আমরা এমনিতে এমনি বসে যাব? থার্ড পার্টির উস্কানি কথাটা প্রথম দিন থেকেই আমাদের এই জাস্টিফাইড আন্দোলনকে, আমাদের মানে ন্যায্য দাবির পক্ষে যে আমরা আন্দোলনে বসেছি, এই আন্দোলনকে বদনাম করার জন্য, কলঙ্কিত করার জন্য বারবার রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা করা হচ্ছিলো। দ্বিতীয় দিন থেকে ফ্রম দ্য ভেরি সেকেন্ড ডে এই কাজটা করা হচ্ছিলো। আমি আজকেও ক্যাটাগরিক্যালি আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এটা সম্পূর্ণভাবে একটা অরাজনৈতিক আন্দোলন, সম্পূর্ণভাবে আমাদের যে কর্মবিরতি আমরা করেছি এটা আমাদের সিদ্ধান্ত। আমরা যারা ত্রিপুরা মেডিকেল কলেজের, আমরা 2022-23 শিক্ষাবর্ষের যে আমরা শিক্ষানবিশ চিকিৎসক আছি, আমরা 27 জন সবাই মিলেই আমরা সিদ্ধান্তটা নিয়েছি, কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট নেই। আমি বারবার করে বলে দিতে চাই এটা আমরাও তাদের বলেছি, তারাও কিন্তু আমাদের প্রশ্নটা করেছিলেন যে থার্ড পার্টির কি কোনো ইনভলভমেন্ট আছে, আমরাও তাদের বলেছি, এতে কি প্রমাণিত হচ্ছে? তারাই আমাদের কথায় বিশ্বাস করে না।